বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো অশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা, মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা, মহামায়া সনাতনী শক্তি রূপ গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মা শক্তি রূপ ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ইন্দ্রী, উগ্রা শিবদূতী নৃমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক। তাই আনন্দমগ্ন রম্ভাসুরপুত্র মহিষাসুর দেবরাজ ইন্দ্রের ছলনায় তার পিতা রম্ভাসুরের মৃত্যু হয়। মহিষাসুর তার পিতার হত্যার প্রতিশোধ নিতেই শুরু করেছে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কঠিন তপস্যা। ওম ব্রহ্মদেবায় নমঃ, 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 ॐ ब्रह्मदेवाय नमः, 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 ॐ ब्रह्मदेवाय नमः। वत्स महिषासुर প্রণাম ব্রহ্মদেব, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, বর প্রার্থনা করো। আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হন তাহলে আমাকে অমরত্ব বর দেন। অসম্ভব। কেন কেন দেব, আমি তো কঠোর তপস্যা করেছি। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কোনো কাজ করা যায় না বৎস, তুমি অন্য বর প্রার্থনা করো। তাহলে আমাকে এমন বর দিন যাতে কোনো দেবতা কোনো দানব আমাকে মারতে না পারে। তথাস্তু বৎস, আমি তোমাকে এই বর দিলাম কোনো দেব দানব দৈত্য কোনো পুরুষ শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না, তুমি ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারবে। প্রণাম ব্রহ্মদেব। আমি অমর, আমি অমর,
তোমার সেবা করা হচ্ছে। যাই। পাখণ্ডী নারী, কে তুই? দেবতার ভোগ উচ্ছিষ্ট করলি, তুই উপযুক্ত শাস্তি পাবি। মহিষাসুর, তুই নারী রূপ ধরে আমার সাথে ছলনা করলি। আমি অভিশাপ দিচ্ছি যে নারী রূপ ধরে তুই আমার সাথে ছলনা করলি, ওই নারী হবে তোর মৃত্যুর কারণ। নারীর হাতে হবে আমার মৃত্যু। ব্রহ্মার বরে এই ত্রিভুবনের কোন পুরুষ তাকে হত্যা করতে পারবে না, তার মৃত্যু হবে এক নারী হস্তে। ব্রহ্মার এই বর লাভ করে মহিষাসুর এই ত্রিভুবনকে তার পদতলে রেখেছে। সৃষ্টি অনেক সংকটে আছে, তার পরিকল্পনা স্বর্গ আক্রমণ। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণে হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে তার শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভুগুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ প্রজ্জ্বলিত হুতাসনের নেই, এ দীপ্যমান কিরণে দিগ মণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন। মহাদেবের তেজে সৃষ্টি হল দেবীর মুখমণ্ডল, জমের তেজে সৃষ্টি হল তেসোপাস, বায়ু তেজে সৃষ্টি হল কর্ণটয়, বিষ্ণু তেজে সৃষ্টি হল দেবীর বাহু সমূহ, চন্দ্র তেজে সৃষ্টি হল স্তনজুয়াল, ইন্দ্রের তেজে সৃষ্টি হল শরীরের মধ্যভাগ, পৃথিবীর তেজে তৈরি হল নিতম্ব, বরুণের তেজে তৈরি হল জঙ্ঘা ও উরুদ্বয়, রম্ভা তেজে তৈরি হল দেবীর পদযুগল,
সূর্য তেজে তৈরি হল পদাঙ্গুলি, কুবেরের তেজে গঠিত হল দেবীর নাসিকা, দক্ষ প্রজাপতির দন্ত সকল, অগ্নি তেজে সৃষ্টি হল দেবীর তিনটি নয়ন। দেবী সচ্চিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন সুর, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা, চর্ম দিলেন ধনুর্বাণ, দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ণ, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয়ী যাত্রায় যেতে প্রার্থনা করলেন। যাও দেবী, মহাসংগ্রামে প্রস্থান করো, মহিষাসুরকে পরাস্ত করে সমস্ত জীবকুলকে মুক্তি দাও। এইবার তুমি মহিষাসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও। জগতে তুমি মহিষাসুর মর্দিনী নামে প্রতিষ্ঠিত হও। চন্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা অক্ষণে তার আবির্ভাব হয়। দেবী বিশ্বাস্যত হয়ে বাণী, ইত্যুং যদা যদা বাধা, দাঁড়াবচ্ছা ভবিষ্যতি, তদা তদা অবতীর্যাহং করিষ্যন্নরি সংশয়ম্। দেবী পাপন্যার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতো অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং, তমীশ্বরি দেবী চরাচরস্য, আধার ভূতা জগতস্তুমেকা, মহিষ্বরূপেণ যতঃ স্থিতাসি, অপাংশরূপস্থিতয়া তবৈতত্ অজ্ঞায়তে কৃষ্ণমালঞ্ঘ্য বীর্যে, ত্বং বৈষ্ণবী শক্তিরণন্তু বীর্য, বিশ্বৈশ্ব বীজং পরমাশি মায়া,
সম্মোহিতং দেবি সমস্তমেতত ত্বং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু স্ত্রিয়ং সমস্তাহ সকলা জগৎসু ত্বৈকয়া পরিতামম বয়ৈতত কাদেস্তুতিহি স্তজ্য পরা পরোক্তিহি সর্বভূতায দা দেবি স্বর্গ মুক্তি প্রদায়িনী ত্বং স্তুতা স্তুত্যেকা বা ভবন্তু পরমোক্তয়ঃ সর্বস্য বুদ্ধি রূপেণ জনস্য হৃদি সংস্থিতে স্বর্গাপবর্গদে দেবি নারায়ণী নমস্তুতে কালকশ্চাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বেশ্বরঃ পরতো শক্তে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কোশাম্ভক্ষরীকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূলচন্দ্রাহধরে মহাবিষভবাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরকুক্কুটব্রীতে মহাশক্তিধরে নঘে কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খচক্রগদাসাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ শততং নমঃ নমা প্রকৃত্যৈ ভদ্রায়ৈ নিয়তাহ প্রণতাস্মদাম রুদ্রায়ৈ নমো নিত্যায়ৈ গরিয়ৈ ধত্রৈ নমো নমঃ জ্যোৎস্নায়ৈ চন্দ্ররূপণ্যৈ শুখায়ৈ শততং নমঃ কল্যাণ্যৈ প্রণতাবৃদ্ধ্যৈ সিদ্ধ্যৈ কুর্মো নমো নমঃ নৈঋত্যৈ ভূভৃতাং লক্ষ্মৈ সর্বণ্যৈ তে নমো নমঃ দুর্গায়ৈ দুর্গোপারায়ৈ সারায়ৈ সর্বকারিণ্যৈ ক্ষত্রৈ তথৈব কৃষ্ণায়ৈ ধূম্রায়ৈ শততং নমঃ অতিশম্যাতিরুদ্রায়ৈ নতাস্তস্যৈ নমো নমঃ নমো জগৎপ্রতিষ্ঠায়ৈ দিগ্বৈ কৃত্তৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি সপ্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্যভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কৃষ্ণারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ
সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।